ओम शांति। आज के तारीख हलो 21 এপ্রিল 2022। बाबा साकार मुरली। आजकल मुरली बाबा बोले मिष्टि बच्चारा बाबा स्मरणे थाका हलो खूब मिष्टि टोली प्रसाद जा अन्यदेरो भाग करे दाओ अर्थात अल्फ आर बे बादशाहर परिचय दीते थाको। प्रश्नते बाबा बोले स्थायी भावे स्मरणे थाकार विधि कोनटी। उत्तर, स्थायी स्मरणे थाकते होले देह सह देहेर जे सब सम्बन्ध आछे ताके भूले जाओ। चलते फिरते उठते बसते स्मरणे थाकार अभ्यास करो। यदि जोगे बसे लाल लाइट स्मरणे आसे जोग छिन्न हो जाबे, स्थायी स्मरण थाकबे ना। यदि केउ विशेष भावे जोग करानोर कथा बोले तारो जोग लागते पारे ना। गीत, रातेर प्रतीक। ओम शांति। एखन होच्छे जोगेर कथा, केनना एखन रात, कलिजुगके रात बला हय, दिन बला हय सत्यजुगके। तोमरा एखन कलिजुगेर रात थेके सत्यजुगेर दिने जेते चलेछो, सेई जन्य रातके भूले गिये दिनके स्मरण करो। नरक थेके बुद्धिके सरिये निये जेते हबे। बुद्धि बोलछे एटाई प्रकृत नरक, आर कारोर बुद्धि ए कथा बोले ना। आत्मार मध्ये बुद्धि आछे। आत्मा एखन जेनेछे जे बाबा एसेछेन रात थेके दिने निये जाओयार जन्य। बाबा बोलेन आत्मारा तोमादेर स्वर्गे जेते हबे, किन्तु प्रथमे शान्तिधामे जेते हबे, तारपर स्वर्गे आसते हबे। तोमरा होले जोगी, प्रथमे परमधाम घरेर, परे राजधानीर। मृत्युलोक अर्थात रात शेष होते चलेछे, एखन जेते हबे दिने। एके ईश्वरीय जोग बला हय। निराकार ईश्वर आमादेर जोग शेखान, अथवा आमरा आत्मादेर विवाह बंधनी आबद्ध करेन। ए हलो आत्मिक जोग। लौकिके शारीरिक जोग करानो हय। बाच्चारा तोमादेर एक जायगाय बसे जोग करते हबे ना। मानुष जेमन निजे बसे तेमनि सबाइके बसा शेखाय। एखाने तोमादेर बसा शेखानो हय ना, तबे हाँ सबाई नियमाब अनुजाई बसते हबे। जोग करते जेभावे बसुक, चलते फिरते एमनकि शुएओ जोग जुक्त होवा जाय। आर्टिस्ट जोगे थेके चित्र तैरी करते पारे। शिव बाबा जार साथे जोग जुक्त हय तार चित्र तैरी करे थाके, जाने जिनि आमादेर पिता निराकार दुनिया परमधाम। निराकार दुनिया परमधामे थाकेन, आमराओ ओखानकार निवासी। आमरा आत्मादेर যেতে হবে এটাই, চলতে ফিরতে বুদ্ধিতে থাকা উচিত। এমন নয় যে আমাকে তপস্যা করতে বসা, যোগ করাও এটা বলা ভুল। বুদ্ধরা এমন বলবে। বাচ্চারা লৌকিক বাবাকে বিশেষভাবে বসে স্মরণ কী করে, তো কী করে স্মরণ করে? তো বলছে লৌকিক বাবাকে বসার পর কী করে স্মরণ করে? বাবা বাবা বলতেই থাকে, কখনো ভুলে যায় না। ছোট বাচ্চারা আরও বেশি করে স্মরণ করে, মুখ চলতেই থাকে। এখানে পারলৌকিক বাবাকে কেন ভুলে যায়, বুদ্ধির যোগ কেন ভেঙে যায়? মুখ দিয়েও বাবা বাবা বলার দরকার নেই। আত্মা জানে বাবাকে স্মরণ করতে হবে। যদি বিশেষভাবে বসার অভ্যাস হয় তবে যোগ সিদ্ধ হতে পারে না। এ ঈশ্বরীয় যোগ তোমাদের স্বয়ং ঈশ্বর শেখাচ্ছেন, তাকে যোগেশ্বর বলা হয়। তাই জন্য শিব বাবার নাম হচ্ছে যোগেশ্বর বলা হয়, তাই না? তোমাদের ঈশ্বর যোগ শিখিয়েছেন। আমি বাবা আমাকে স্মরণ করো, এমন নয় যে যখন দিদি যোগে বসায় তখন মজা লাগে। এমন নয় কি যখন দিদি যোগ করে তখন মজা লাগে। তার যোগ কখনো স্থায়ী হতে পারে না। মনে করো হার্টের সমস্যা হলো, তখন কে যোগে বসতে পারবে? স্মরণ তো বুদ্ধি দিয়ে করতে হবে। মানুষ যে সমস্ত যোগ শেখায় সেগুলো ভুল। এই দুনিয়াতে একজনও যোগী নেই। এমনিতে তো কাউকে স্মরণ করলেও সেটা যোগযুক্ত হওয়া আম ভালো লাগে, সুতরাং আমের সাথে যোগ লেগে যায়। লাল আলো ভালো লাগে, স্মরণে এসলে স্মরণে এলো, সুতরাং সেখানে যোগ লেগে যায়। কিন্তু এখানে দেহ সহ দেহের যত সম্বন্ধ আছে সব কিছু ভুলে গিয়ে একমাত্র আমার সাথে যোগযুক্ত হও, তবেই তোমাদের কল্যাণ হবে আর তোমরা বিকর্মাজীর হতে পারবে।
বাবা এসে সদ্গতির পথ বলে দেন। বাবা ছাড়া দ্বিতীয় কেউ সদ্গতি দিতে পারে না, বাকিরা দুর্গতির পথ বলে দেয়। স্বর্গ বলা হয় সদ্গতি আর মুক্তিধামকে, তো স্বর্গ বলে সদ্গতি আর মুক্তিধামকে, যেখানে আমরা আত্মারা থাকি। তো যেখানে আমরা আত্মারা থাকি ওটা হচ্ছে ঘর। এই সময় সবাইকে দুর্গতিতে পৌঁছে দেয় মনুষ্য মত নিরাকার বাবা এসে সদ্গতি প্রদান করেন, যা অর্ধকল্প ধরে চলে। আমরা আত্মারা সদ্গতিতে থাকি ওখানে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য, বা যুক্তি বা মৌলিক সেখানে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য, বা মুক্তি জীবন মুক্তি পাওয়ার জন্য দরজায় দরজায় ঘোরার প্রয়োজন পড়ে না। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয় তখনই দরজায় দরজায় খুঁজতে শুরু করে দেয়, কারণ তখন নিচে মানে অধঃপতনে নামতে হয়। ভক্তিও তখন থেকে শুরু হয়। তোমরা জানো আমরা এখন শরীর ত্যাগ করে শিবালয়ে যাব। সত্যযুগ হচ্ছে অসীমের শিবালয়, এই সময় বিশাল হয়ে গেছে, এসবও স্মরণ করা উচিত। শিব বাবাকে যে স্মরণ করে না সে যোগী নয়। তো বলা যায় যে শিব বাবাকে স্মরণ করবে না সে কিন্তু যোগী নয়, ভোগী সিদ্ধ হয়। তোমরা কাউকে শোনানোর জন্য যদি আমন্ত্রণ করো তবে ওরা বলে যে আমরা দুটো শব্দ শুনবো, এই দুটো শব্দ অতি প্রসিদ্ধ, দুটি শব্দ হলো মনমনা ভব আর মধ্যাদি ভব। বাবা বলেন আমাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারের কথা স্মরণ করো, ওই দুটি শব্দের দ্বারাই জীবন মুক্তি পাওয়া যায়। বাবা বলেন আমাকে স্মরণ করলে নিরোগী হতে পারবে, আর চক্রকে স্মরণ করলে ধনবান হতে পারবে। এই দুটি শব্দের দ্বারা তোমরা এবার হেলদি আর এবার ওয়েলদি হতে পারবে। সত্য বচনের আধারেই চলতে হয়, তা না হলে বুঝতে হবে বৃদ্ধ মানে বোকা, অল্ফ আর বে দুটো কথা। অর্থাৎ অল্ফ অর্থাৎ আল্লাহ, বে হলো রচনা। বাবা হলেন অল্ফ আর বে হচ্ছে বাদশাহী মানে প্রাপ্তি। তোমাদের মধ্যেও কেউ বাদশাহী পেয়ে থাকে আবার কেউ প্রজাতে চলে যায়। বাচ্চারা তোমাদের পোতামের স্মরণে চার রাখা উচিত, যে সারাদিনে কতটা সময় বাবাকে আর উত্তরাধিকারের কথা স্মরণ করেছি। এই শ্রীমৎ বাবাই দেন, বাবা তাদের শিখিয়ে থাকেন। মানুষ তো বলছে বাবা তাদের শিখিয়ে থাকেন। মানুষ ধন সম্পদের জন্য কত মাথা ঠুকে থাকে, টাকা পয়সা তো ব্রহ্মার কাছে অনেক ছিল। যখন দেখলেন যে অল্প থেকে বাদশাহী প্রাপ্ত হয় তখন ধন ঐশ্বর্য দিয়ে আর কী করবে, কেননা সব কিছু অল্পের কাছে হস্তান্তর করে বাদশাহী নেব না। বাবা এর উপরে একটা গানও তৈরি করেছিল, অল্প আল্লাহ মিল্লা বেকমিলা বাদশাহী। তাই জন্য বলে অল্প আল্লাহ মিলা বেকমিলা বাদশাহী, বেকমিলে বাদশাহী। ওই সময় বুদ্ধিতে এসেছিল আমাকে তো বিষ্ণু চতুর্ভুজ হতে হবে, আমি এই ধন দিয়ে কী করব। বাবাও বুদ্ধির তালা খুলে দিলেন। এই সাকার বাবা তো ধন উপার্জনে বিজি ছিলেন, কিন্তু যখন রাজত্ব পাচ্ছেন তখন গাধার কাজ কেন করবে। বাবা ক্ষুধার্ত হয়ে তো মরে যাননি, বাবার কাছে যা আসতো তাকে খুব ভালোভাবে পালন করা হতো। ঘরে না খেয়ে হয়তো মরে যাবে, কিন্তু এখানে যারা বাবার শ্রীমতে চলে তারা বাবার অনেক সাহায্য পেয়ে থাকে। বাবা বলেন সবাইকে পথ বলে দাও যে অসীমের পিতাকে স্মরণ করো, আর চক্রকে স্মরণ করলে তোমার তরি পার হয়ে যাবে। মাঝি এসেছে নৌকা পার করে দিতে, তবেই তো মাঝি এসেছে নৌকা পার করে দিতে, তবেই তো গিয়ে থাকে হে পতিত পাবন। মাঝি কিন্তু কাকে স্মরণ করবে সেটা কারো জানা নেই, কেননা তারা বলেছে যে ঈশ্বর সর্বব্যাপী, একই শিবের চিত্রকে বলে ভগবান। তবে লক্ষ্মী নারায়ণ বা ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ভগবান কেন বলে, যদি সবাই বাবা হয় তবে উত্তরাধিকার কেন দেবে, কে দেবে? সর্বব্যাপী বললে তো না কেউ দেওয়ার থাকবে না নেওয়ার জন্য কেউ থাকবে। লেখা আছে ব্রহ্মার দ্বারা স্থাপনা, ওপরে শিব দাঁড়িয়ে আছে। শিব বাবা যখন ব্রহ্মার দ্বারা দেবতা করে তোলেন, সুতরাং ব্রহ্মাও দেবতা হবেন, এই কাজ একমাত্র বাবার। ওনারই মহিমা করা হয় এক ওঙ্কার অকাল মূর্তি।
আত্মা অকাল মূর্তি হয়। আত্মাকে কাল তো বলছি বাবা, আর তা অকাল মূর্তি আত্মাকে কাল খেতে পারে না, সুতরাং বাবা অকাল মূর্তির শরীর তো সবারই শেষ হয়ে যায়, আত্মাকে কাল কখনো খায় না, খায় না তো আত্মাকে কখনো কাল খায় না। ওখানে কখনো অকালে মৃত্যু হয় না, ওখানে মনে করে আমাদের এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতে হবে। স্বর্গে আছে যখন পুনর্জন্ম অবশ্যই স্বর্গে হবে। এখানে সবাই নরকবাসী, কেউ মারা গেলে বলে অমুকে স্বর্গে গেছে, নিশ্চয় প্রথমে নরকে ছিল, এত সহজ কথাটা বুঝতে পারে না। এত সহজ কথাটাই মানুষ বুঝতে পারে না, সন্ন্যাসীরাও জানে না, ওরা তো জ্যোতিতে জ্যোতি বিলীন হয়ে গেছে বলে থাকে। ভক্ত ভারতবাসী ভগবানকে স্মরণ করে, গৃহস্থেরাও ভক্ত ভক্ত, কেননা ভক্তি প্রবৃত্তি মার্গবাসীদের জন্য। ওরা সন্ন্যাসীরা হচ্ছে তত্ত্বজ্ঞানী, ওরা মনে করে আমরা তত্ত্বের সাথে যোগযুক্ত হয়ে লীন হয়ে যাব। ওরা তো আত্মাকে তো বলছি বাবা, আত্মাকে বিনাশী মনে করে, আত্মাকেও বিনাশী মনে করে, সত্য কখনোই বলতে পারে না। এক পরমাত্মাই হলেন সত্য, তোমরা এখন সত্যের সঙ্গ পেয়েছো, সুতরাং বাকি সবই মিথ্যা। কলিযুগের সত্যি বলার মতো কোনো মানুষ হয় না, রচয়িতা এবং রচনার সম্পর্কে কেউ সত্য বলে না। বাবা বলেন, আমি এখন তোমাদের সমস্ত শাস্ত্রের সার বলে থাকি, প্রধান যে গীতা সেখানেও পরমাত্মার পরিবর্তে মানুষের নাম লেখা হয়েছে। যখন কৃষ্ণ এই সময় তো বলছে, যখন কৃষ্ণ এই সময় বর্ণের হয়ে গেছে, হ্যাঁ তো বলছে কৃষ্ণ এই সময় শ্যাম বর্ণের হয়ে গেছে, কৃষ্ণের এমন চিত্র তৈরি হোক যাতে মানুষ বুঝতে পারে, ডবল সেট দিতে হবে, একদিকে শ্যাম হয়ে যাওয়ার সেট, অন্যদিকে গৌরবর্ণ হওয়ার সেট। তারপর ওই চিত্র দিয়ে বোঝাতে হবে যে কামনার চিতায় বসলে কালো কুৎসিত শ্যাম হয়ে যেতে হবে, তারপর জ্ঞানরূপী চিতায় বসলে গৌরবর্ণের হবে। নিবৃত্তি এবং প্রবৃত্তি দুই মার্গকেই দেখাতে হবে। আয়রন এজের পর গোল্ডেন এজ নির্মাণ হয়, গোল্ডেনের পর সিলভার কপার এজ হয়ে যায়। আত্মা বলে, প্রথমে আমি কামনার চিতায় ছিলাম, এখন আমি জ্ঞানের চিতায় বসে আছি। এখন বাচ্চারা তোমরা জানো যে আমরা পতিত পাওয়ান, তো বলছে তোমরা জানো যে আমরা পতিত পাওয়ান, তো বাবা বলেছে, এখন বাচ্চারা তোমরা জানো যে আমরা পতিত থেকে পরিস্থানী হতে যাচ্ছি, যোগযুক্ত হয়ে তোমরা যে জিনিসই তৈরি করো না কেন, কেন কখনো খারাপ হবে না, বুদ্ধি ঠিক থাকলে সহযোগ পাওয়া যায়। কিন্তু মুশকিল হয় বাবা, ব্রহ্মা বলেন, আমিও ভুলে যাই, স্লিপারি খেলা এটা, এতে খুব ভালো অভ্যাস করতে হয়, স্থায়ী স্মরণ বেশি সময় টেকে না। তো বলছো স্থায়ী স্মরণ বেশি সময় টেকে না, চলতে ফিরতে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। স্মরণ তো যেখানে ইচ্ছা করতে পারো, স্মরণেই শক্তি পাওয়া যায়, এই সময় প্রকৃত যোগ কেউ জানে না। বাবা ছাড়া যারাই যোগ করতে শেখে সেই রকম সবাই ভুল। ভগবান এসে কখন যোগ শিখিয়েছেন তখন এই দুনিয়া স্বর্গ হয়ে গেছে। মানুষ যখন যোগ শিখিয়েছে স্বর্গ থেকে নরক হয়ে গেছে, কেউ যখন উল্টো চলতে শুরু করে বুদ্ধির তালা তখন বন্ধ হয়ে যায়, 10-15 মিনিটও স্মরণে থাকতে পারে না। বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা অসুস্থ রোগী সবার জন্য এটা অতি সহজ যোগ, খুব ভালো। তো বাবা বলছে খুব ভালো, মিষ্টি যদিও কেন, যদিও বোবা কালা হয় তারাও ইশারায় বুঝতে পারে। বাবাকে স্মরণ করলে উত্তরাধিকার পাবে, কেউ আসলেই তাকে বলো যে আমরা তোমাদের পথ বলে দিচ্ছি, অসীমের পিতা যিনি স্বর্গের রচয়িতা তার কাছ থেকে স্বর্গের সুখের উত্তরাধিকার কিভাবে পাওয়া যায়। ছোট ছোট লিফলেট বিতরণ করা উচিত, বোঝানোর জন্য অন্তরে প্রচুর উদ্যম বা উদ্দীপনা থাকা উচিত। যে কোনো ধর্মের আসুক না কেন, এইভাবে বোঝাবো। বাবা বলেন, এই দেহের সব ধর্ম ছেড়ে শুধুমাত্র আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা আমার কাছে আসতে পারবে,
তো বাবা বলেছে প্রথম এটা নিশ্চিত করো যে তারপর অন্য কথা ততক্ষণ আগে যেতেই পারবে না, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, এটাই হচ্ছে সবচাইতে ফার্স্ট ক্লাস বিষয়ে। শুধুমাত্র দুটি শব্দ আলফার বে, বাবা এবং বর্ষা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত, আত্মাদের পিতা তার আত্মার রূপে বাচ্চাদের জন্ম হচ্ছে নমস্কার, সমস্ত আত্মার রূপে বাচ্চারও জানে মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমনা নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের সব কিছু অল্পের কাছে হস্তান্তর করে বাদশাহী নিতে হবে, অল্পের কাছে হস্তান্তর করে বাদশাহী নিতে হবে, পোতামিল রাখতে হবে যে বাবা এবং উত্তরাধিকার কত সময় স্মরণে থেকেছে। 2 নম্বর, কোনো রকম উল্টো চাল চলন যেন না হয়, স্থায়ী স্মরণে থাকার অভ্যাস করতে হবে। বরদান, সর্বশক্তি দ্বারা প্রতিটি কমপ্লেনকে সমাপ্ত করে কমপ্লিট হতে পারা শক্তিশালী আত্মা ভব। ভিতরে যদি কোনো রকম কমজোরি থাকে তা তার স্মরণকে বুঝে নিবারণ করো, কেননা মায়ার নিয়ম হচ্ছে যে কমজোরি তোমাদের মধ্যে থাকবে, সেই কমজোরির দ্বারা মায়া তোমাদের মায়াজিত হতে বলছে বাবা দ্বারা তোমরা মায়াজিত হতে দেবে না, মায়া সেই কমজোরি থেকে লাভ উঠাবে এবং অন্তিম সময় সেই কমজোরি তোমাদের প্রতারণা করবে, সেই জন্য সর্বশক্তির স্টক জমা করে হও আর যোগের প্রয়োগ দ্বারা প্রতিটি কমপ্লেন সমাপ্তকারী। তো বাবা বলছে যে স্লোগান, শান্তি আর ধৈর্যের শক্তির দিয়ে বিঘ্নকে সমাপ্ত প্রদানকারী বিঘ্ন বিনাশক ভব। মতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, নিজের প্রকৃত লক্ষ্য কী সর্বপ্রথম এটা জানা জরুরি, যে নিজের প্রকৃত লক্ষ্য কোনটা সেটাও খুব ভালো করে বুদ্ধিতে ধারণ করতে হবে, তবেই পূর্ণরূপে ওই লক্ষ্যে উপস্থিত হতে পারবে। নিজের আসল লক্ষ্য হচ্ছে আমি আত্মা পরমাত্মা সন্তান, প্রকৃতপক্ষে আমি কর্মাতীত, কিন্তু আমি নিজেকে ভুলে যাওয়ার কারণে কর্মবন্ধনে এসেছি। পুনরায় সেটা স্মরণে আসার কারণে এই ঈশ্বর যোগের থেকে নিজের করা বিকর্ম বিনাশ করছি। সুতরাং নিজের লক্ষ্য আমি আত্মা পরমাত্মার সন্তান, বাকি কেউ যদি দেবতা মনে করে সেই লক্ষ্যে স্থির থাকে তবে পরমাত্মার শক্তি গ্রহণ করতে সক্ষম হবে, তো তবে পরমাত্মার সক্ষম হবে না তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখন তো সম্পূর্ণ জ্ঞান আছে আমি আত্মা পরমাত্মার সন্তান, কর্মাতীত হয়ে ভবিষ্যতে দেবী জীবনমুক্ত দেবী দেবতা পদ পাব, এই লক্ষ্য থাকলে শক্তি পাওয়া যায়। এই যে মানুষ সুখ শান্তি পবিত্রতা চায় সেটা সম্পূর্ণ হলে তবেই প্রাপ্তি হবে। দেবতা পদ তো ভবিষ্যতের প্রারব্ধ, নিজের পুরুষের আলাদা আর নিজের প্রারব্ধ আলাদা হবে, সুতরাং নিজের লক্ষ্য ভিন্ন এবং এই লক্ষ্য যেন না থাকে যে আমিও পবিত্র আত্মা পরমাত্মা হয়ে না, কিন্তু আমাকে পরমাত্মার সাথে যোগযুক্ত হয়ে পবিত্র হতে হবে, কেননা আত্মাই পরমাত্মার হতে পারে না। আচ্ছা, ওম শান্তি। তো বলছে বাবা কোনো আত্মাই পরমাত্মা হতে পারে না। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই স্টিমুলের জন্য।